এরপরে দেখি আমার বৌ করে দৌড়ি আইছে আইয়া কয় বেটা একটা কিতা আমার আর একটা ফুতলা স্বর্ণ ধরাই দিছে আমি কিতা খিতা কোন বেটা ওই বেটা যে স্বর্ণ আমি আমার বৌরে দিছি না বিয়াত ইটা একটা গলার হাড়ুর দলাইছে আমার বৌরে আমারে কয় ইটা কিতা দিছে আল্লাহ কোন বিপদ লৈ আইছে আমি কই যে আচ্ছা তুমি বুঝতে না এটা বেটা তো আগের রায় তো দিছে ইঘান দিয়া বেটায় বারোটার সময় নাই একটা একটা গল্প হইলাই নির্বাচনের দুই দিন আগে আমারে হিসাব দিলা নির্বাচনের দিনই টেকা বলে ষাট লাখ ছয় লাখ তোমরা ভিডিও ঘুরা ভেস লাগাই বাইরে আচ্ছা যাও যা চাকরি কে লেগেছে যাও চল্লিশ লাখ বিশ লাখ কোনোভাবে মিলাই তারা আমারও কইছে ষাট লাখ রেডি রাখো আমার বউ মা বাবার পর তো গুণ বাড়ছিল নগদ করতে সহ আর আমার বউরে কইছে যদি তোমার সম্পদ বাড়ে তে আমার সাথে তোমার ফ্রেম কমব কিটা কমব আর এমন হইতে পারে বেশি সম্পদ বানাইলে ছাড়া নই যেতে পারে ওই তখন সাতিয়ান টিকা শিমুলতলা শিমুলগড় এমন বাঙ্গা খদিন আগে মা ওবালী লঙ্গি তুলে গাইলিছে উকা যে তল আমি তুলা গাইলিব উঁকা খাম সারি পাঁচ মাস এই চার পাঁচ মাস কিলাই গাইল তো বহুত কিতা করছ তুই পালো নি আমি তো আর কইতারি না তোমার যে ভাই গাইলি গাইলিত কারণ আচ্ছা যে বেটায় যায় এ বেটার এমপির বা তুলা গাইলে না তেমনি আমারও দেখলে সালাম দে আর দেখ কয় ত্যাগ নাই আর ত্যাগ নাই ত্যাগ নাই কয় আলার ঘরে আলার বিমান বানাইছিল নেতা হলতে যদি জানতো টম টম বইয়া মানুষের কিতাব মাতে সাইডে দিয়ে গেল কেন ওই এর খালকা বাড়াইতেছি সিলেট বিমানে লয়ে যাইতেছি টাকা লইয়া গিয়া কইতেছি যে এক সপ্তাহের মধ্যে আমার খাম দোরানি লাগবো যাতে এই রাস্তাখান মানুষের চলার ব্যবস্থা হয় খান ট্র্যাক্টর কিনতাছি কিন নেলাইছি একলা দিবই বেটায় হার ফরিদাই একলা দিব ট্র্যাক্টর একলা দিব টুটুল কই টুটুল কই আছে নি আচ্ছা এক লাখ টুটুল একলা দিব আমরা সোনাঘাটের জাপানি মালিক ভাইয়ের তিনখান ট্র্যাক্টার আপনারা জিগাই আপনারা আবার কইবা বেটা বেশ ব্যবসা আরম্ভ হয়েছে ট্র্যাক্টারের না তিন খান খাম হইব ট্র্যাক্টারের বডির মধ্যে বিটুমিন ফাতত এ লইয়া খালি মাধবপুর সুনাঘাট গুরন আর জায়গা নইটু গাটা ভাইব গাটা বরন ইতা আগে নি কোনো সময় দেখছেন কোনো সময় মানছে বুল লিছে গাঁতা মানছে মনে করে গাতা না মরলে ভরে নাতা হয়নি কোনো ছুটু গাটা যে গাটা ইটা মানসে বিশ্বাসই করে না গাঁতা বেটা মর বেটা এরপরে নেম পেঞ্জ দিত আমি এই তিনখান ট্র্যাক্টর সাইডে দিতেছি মাঠ এরা দিন আপনারা সাইডে ঘুরে বেড়াইব যেখানে উরুড় রাস্তা বড় যেখানে হইব এখানে মেনটেন্স করবো আমি সরকারিভাবে আর চুটু কাটা আমার ওই ট্রেক্টরে আমার ঠিক কইরা নিয়ে যাইব গেল রাস্তার খাম এই পর্যটনের লেগে যা যা করার আমি খুঁজে দিতেছি আর কোম্পানির চাকরির ব্যাপারে আমার হইতেছে যে স্থানীয় কোম্পানি স্থানীয় লোকরে চাকরি দেয় না চাকরির যে বেটায় ব্যবসা করে এ বেটায় যদি ভাবে যে তুমদারে চাকরি দিলে তোমরা স্থানীয় হিসাবে বেটার ডিস্টার্ব করবাই তেলে দিত না বেটার তো ব্যবসা নানি বেটার তো লাভ হই না তবে এটার ফুর বছর তৈলোকে আচরণ বাল হয়ে আচরণ বালোই নিলেন আমি তৎপির করিয়া কইতাম পাইসা স্থানীয় লোক নেই আর আমি একবার একলা লেগে তৎপির করছিলাম যে এই আমার একটা লোক কোম্পানি নেই ই বেটারে আমার দেখাতে বেটা নিছে কোম্পানির নিয়া আমার মানে তিন মাস পরে ফোন করিয়া কয় কয় কেন ভাওটা দিন মাপ চাই আমি কে কয় বেটা তো ঠিকমতো আই না আর কুস্তা জিগাইলে কয় ও তো মাতমা তো তে ইরাম যদি পাওয়ার দেখাইতে পেটায় নিবনি তবে তখন আপনারা আশ্বাস তো করতাম পারি কোম্পানির কাছ থেকে মাল খাইলে এমপির ক্ষমতা কম থাকে আমি মাল খাই না আমার লোকের প্রয়োজনে আমি যদি কারোর বিরুদ্ধে দাঁড়ায় তুই কোম্পানির বিরুদ্ধে আমি দাঁড়াইতে রাজি আছি উকার যে কোম্পানি চাংলি দি এই যদি মাসে কিছু পয়সা করে আমারে দেয় আমার কথা শুনব কোবা মাল খাও আমি আবারো তো মাতমাতো কিনা হ্যাঁ তবে একটা কাহিনী আছে কই আপনারা রে সোনাঘাট মাধবপুর তারা শেডিং করুন আগে কেও জিগাইছে না কেরে লুটশিডিং এবার আমি আমেরিকা থেকে বইয়া কইছে তোমার বিরুদ্ধে আমি মহা সমাবেশ করব যে দিন কইছে মহা সমাবেশ করব এর পরের দিন থেকে ইমাম সাহেবের মতো উঁকা আবার যে ঘূর্ণিঝড় হয়েছে এরা আমার কইছে এগারো মেঘ ওয়ার্ড ইটা চালু করে দিবার ব্যবস্থা করতাম আমি ডাকাত থেকে আর তদবির করিয়া এমপি হিসাবে সব ক্ষমতা ব্যবহার করিয়া ওই এগারো মেঘ চালু করে দিছি তাইলে এখন এগারো মেঘ চলছে উঁকা পড়ছে আর এক বিপদ উঁকা বিদ্যুৎ বানাই আমরা আর সিলেক্টেড নেতা হল আমরা অতই দুর্বল ওখা বাইরে এরা লুই জায়গা আমরা বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে এরা লুই জায়গা বাইরে আর কোম্পানি যারা আছে এরা তো কিছু পয়সার মালিক নানি এরা কিতা করে কোনো না কোনোভাবে দেশ দেড়শো মেগাওয়াট লাগে সোনাঘাট মাধবপুরের লাগি আচ্ছা এখন পঞ্চাশ নেগা। প্রাণ আরে বেলে পঞ্চাশ আর আমরা লাগে দেড়শো টাইকা যায় একশো এরপরে কিছু বাঘ খুঁড়িয়া খুঁড়িয়া কিছু দেয় কিছু দেয় না আর যার মুগুর শক্ত ইয়ারে কিছু বেশি দেয় এখন আগের বারো বছর খেমনে গেছে ওকে আলাইকুম সালামালিকুম সাহেব যদি ভারণ কিছু বিদ্যুৎ দিওনি আর আমার কত হইল জি এম সাহেব বিদ্যুৎ না দিলে আমি সামলাই দিম ভার্থক্যটা যা আবার কই সালামালিকুম জি এম সাহেব কিছু যদি ভার খান দিওই আপনার তো বিট অসুবিধা নানা দিক লাগে হ্যাঁ আপনি নি আর আমার ফোন হইল আমি পাইছা আপনি যদি কইন জি এম সাহেব আমি যদি প্রাইম মিনিষ্টার এইখানে লাগে আমি যাইম তারপরে যদি বিদ্যুৎ না দেয় না আমি কিন্তু খামড়াইলি লিমু খামরান মানে কিন্তু দাঁত দিয়ে না কিন্তু ফেসবুক বার করিয়া যে এ বিদ্যুৎ খাইতেছে ঘুষ যেখানে ইগান ইনফরমেশন বার করিয়া দিলাম আমার কথা হইলে আমিও ভাইলাম না বিহাইও না আমি যত দিন আছি মাধবপুরে সোনার ঘাটরে আট টকানি যেত না যাইবনি মনে করো আর আমার লেগে দোয়া করি আমি কথা দিছি দুইটা যতদিন এমপি আছি কোন সম্পদ বানাইতাম না তোমরা আবার ভাববো না যে পাঁচ বছর পরে যদি আমি আবার এমপি হইতাম চাইতে সম্পদের হিসাব দিতাম না মাহবুব ভাইয়ের মতো এরকম আটচল্লিশ গুণ সম্পদ আমার বাড়তো না আর আমার বউ মাহবুব ভাইয়ের পড়তো গুণ বাড়ছিল সহ। আর আমার বউরে যদি তোমার সম্পদ বাড়ে আমার সাথে তোমার কিটা সম্ভ আর এমন হইতে পারে সারা নই যেতে পারে কারণ কোন আমার ভাব আমার পরিবারের ভাবের কারণে যদি আমারে দরে আল্লাহ আমার হিসাব নিবা আমার বউ বাঁচাই বনি সময় উনয় মানুষ তার ছেলে মেয়ের লেগিয়া পাপ কইরা সম্পদ বানায় পরে সম্পদ জায়গা ছেলে মেয়ের আর পাপ কান যায় বাপের লেগি খবর কি তারা যাইবানি না আমি যাইতে মুইব হিসাব আমি দিব না আমার বোলা বউ দিবা আমি নাই ইবেনদার মাইন আমি খাইতে পারতাম না আমি আমারটা বুঝিয়া সুতরাং আপনারা এতক্ষণ গর্ব করতে পারবা আপনারা এমপি যতদিন এমপি আছে সম্পদ বানাইতো না আর যে ইনকাম আমার পেরিস্টার হিসাবে ডাবল ডাবলের ডাবল ইনকাম এম পি হিসাবে আই কোটো কারণ আমি নয়া এম পি জি মানছে মনে করতেছ রে দিল জামিন হই বরি আগে জে দিত দিতো 50 উंका দইদার লাখ আই টাকা লাইন লই হই আমি ভাগাশুরা জতকান bari খেদ সরকারে টাকা আর আমার টেকা সব মিলাই দিছি আমার কথা হইল গরিব माणसाরে রাখきゃ পারি না তো দেখেন আমার বয়স চৌচল্লিশ খত হিসাব মতো যদি স্বাভাবিক হিসাব করেন তাহলে আর ফণ্ড বিশটা তো কুরবানিত ফাইবার কথা না ষোলোটা মানে হিসাবে ষোলোটা ভাই তো ষোলোটা কুরবানিদের খেরে আমি অত দুই নম্বরই করতাম আর যেরা ভাবতেছেন কুরবানি তারা আর আজীবনই পাইবা তারা বেশি দিন না এর লেগে ইটা বিবেচনায় কই সৎ লোক মানুষের নেতৃত্বে আসুক Esperamos.